সকাল থেকে যে খবরে আমরা রয়েছি নন্দীগ্রামের কৃষি সম্প্রসারণ আধিকারিককে মারধরের অভিযোগ এবং এই ঘটনায় বিজেপি নেতা মেঘনাথ পাল সহ কয়েকজনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। গ্রেফতারের প্রতিবাদে আজকে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ছটা থেকে এই বন্ধ শুরু হয়েছে, বারো ঘন্টার বন্ধ। এক্সক্লুসিভ সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকরা তারা টায়ার জ্বালিয়ে রাস্তায় পথ অবরোধ করে, দোকানপাট বন্ধ রয়েছে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, গোটা পরিস্থিতি এখনো পর্যন্ত থমথমে রয়েছে। আজ সকাল ছটা থেকে বন্ধ চলছে নন্দীগ্রামে। গতকাল ডেপুটেশন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। কৃষি সম্প্রসারণ আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় বিজেপি নেতা মেঘনাথ পাল সহ কয়েকজনকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ এবং এই গ্রেপ্তারির প্রতিবাদেই বন্ধের ডাক দিয়েছে বিজেপি। দুদিকে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সে ছবি, আজকে সকালের ছবি, আজ বন্ধ নন্দীগ্রামে সে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং গতকাল এই ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং যে অভিযোগ রয়েছে যে কৃষি সম্প্রসারণ আধিকারিককে বেধড়ক মারধর করা হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু যেখানে বিজেপি নেতা মেঘনাথ পাল সহ কয়েকজনকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আমাদের প্রতিনিধি প্রসূন রয়েছেন আমাদের সঙ্গে। প্রসূন, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, বন্ধের অবস্থা কিরকম রয়েছে, মানুষ কতটা সাড়া দিচ্ছে? সকাল ছটা থেকে কিন্তু অবরোধ শুরু হয়েছে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায়, পদ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তবে বেলা বাড়ার সাথে সাথে ওই এলাকায় প্রচুর পুলিশ বাহিনী নামে এবং যারা অবরোধকারী ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে বন্ধ যে রাস্তাগুলো ছিল রাস্তাগুলো অবরোধগুলো তুলে দেয় এবং কাঠের গুঁড়ি যে সমস্ত জায়গায় ছিল, বিশেষ করে দেবীপুর বা হরিপুর বিভিন্ন জায়গায়, সেখান থেকে কিন্তু তাদেরকে হটিয়ে দেয় বা পুলিশ তুলে দেয়, বুঝিয়ে তুলে দেয়। তবে রাস্তা স্বাভাবিক হলেও দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এলাকাতে বলা যেতে পারে একটা চাপা উত্তেজনা রয়েছে। কারণ তাদের যে মূল দাবি ছিল যে মেঘনাথ পাল যিনি বিজেপি নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে তাকে মুক্ত করতে হবে, এই দাবি নিয়ে কিন্তু এই বারো ঘন্টার বন্ধ সব মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত চলছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত যে বলা যেতে পারে এলাকায় এক উত্তেজনা ছিল। তাতে তৃণমূল সাংগঠনিক সভাপতি তরুণ কুমার মাইতি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত তরুণবাবু। আজকে বিজেপি তরফে যে বন্ধ ডাকা হয়েছে, বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে, এখনো পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে, আপনারা এই বন্ধকে কিভাবে দেখছেন? শুভেন্দু বাবুরা নির্বাচনের পর থেকে সব জায়গায় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া তৈরি করছেন, পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তারা সিবিআই ডাক দিয়েছেন, আমাদের পুলিশ কাজ করছে, তাদের সিবিআই নাকি কাজ করছে বলে শুনেছি। কেবলমাত্র তৃণমূলের লোকেরা অ্যারেস্টেড হবে বা তাদেরকে অ্যারেস্ট করবেন, আর তাদের লোকেরা যারা এই সমস্ত উস্কানিমূলক এবং প্ররোচনায় ব্যস্ত আছেন তাদেরকে পুলিশ ধরবে না এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এটা কেমন বিচার হবে? পুলিশ পুলিশের কাজ করছে, সিবিআই তার সিবিআই কাজ করুক, কিন্তু শান্তি শৃঙ্খলা ভাঙতে এলে তিনি যে দলেরই লোক না হন না কেন আমাদের প্রশাসন তাদের গ্রেপ্তার করবে, তাতে তারা বন্ধ করতে পারেন, মানুষের অশান্তি আরো বৃদ্ধি করতে পারে। কিন্তু বিজেপি তো অভিযোগ আনছে তরুণ বাবু আপনাদের বিরুদ্ধে যে আপনাদের কথা শুনে, অর্থাৎ শাসক দলের অঙ্গুলি হেলনেই কাজ করছে পুলিশ। আপনারা বিভিন্ন জায়গার ঘটনাগুলো দেখুন, আমরা সব জায়গাতে দ্বার্থহীন ভাষায় বলছি যে দলমত নির্বিশেষে পুলিশ স্বাভাবিকভাবে কাজ করুক, বাধা বন্ধহীন ভাবে কাজ করুক। ভগবানপুরে মার্ডার হয়েছে বলে তারা অভিযোগ করেছেন, প্রথম যে ব্যক্তিটি অ্যারেস্টেড হয়েছেন তিনি আমাদের তৃণমূলের কর্মী। সুতরাং যদি প্রথম অ্যারেস্টেড ব্যক্তি তৃণমূলের কর্মী হন তাহলে তারা কি করে বলেন যে আমাদের অঙ্গুরি হেলনের সব কাজ কর্ম চলছে? তো আমরা বরং শান্তি বজায় রাখার চেষ্টা করছি। সেদিন খেজুরিতে তারা গন্ডগোল করেছেন, আমাদের সভাকে আটকানোর চেষ্টা করেছেন, নন্দীগ্রামে একই কাণ্ড করছেন, ভগবানপুরে করছেন, খেজুরিতে করছেন, তারা করছেন, এলাকা দখল করার চেষ্টা করছেন, লোকজল নেই, মিছিলে মিটিং এ লোক হচ্ছে না, তাই ভয় দেখিয়ে এই সমস্ত অসভ্যতা করে তারা লোককে ভয় দেখিয়ে একটা জায়গা দখল করার চেষ্টা করছেন। এটা তাদের পুরনো পদ্ধতি বিজেপি, এবং সেই কাজটা তারা করছেন, আমরা এর তীব্র নিন্দা করছি। মানুষকে মানুষের কাজ করতে দিন, পশ্চিমবঙ্গে শান্তি বজায় আছে, পুলিশ প্রশাসন আছে, তারা নিরপেক্ষভাবে কাজ করছে। ধন্যবাদ আপনাকে তরুণ কুমার মাইতি, কাথির তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। বিজেপি রাস্তায় নামলেই পুলিশ সক্রিয় হয়ে যায়, অ্যারেস্ট করছে, কেস দিচ্ছে,
তো স্বাভাবিকই আমাদের কর্মীদেরকে হ্যারেস্ট করে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া, বিজেপি কাটকার এটা অপচেষ্টা চলছে এবং সেটা পুলিশ দিয়ে স্বাভাবিকভাবে ওখানে আমাদের কর্মীদেরকে হ্যারেস্ট করা হয়েছে, আটক করা হয়েছে, তার প্রতিবাদ হিসাবে পার্টি থেকে ওখানে বন্ধ ডাকা হয়েছে। এটা ঠিক যে কোনো সরকারি কর্মচারীর গায়ে হাত দেওয়াটা আমরা সমর্থন করি না, কিন্তু কি পরিস্থিতি হয়েছে, কেন হয়েছে, সরকারি আধিকারিকরা যে আমাদের সঙ্গে ব্যবহার করেন কিভাবে সেটা আমরা অভিজ্ঞ জানি। আমি একজন এমপি, এখানকার ডিএম আমার সঙ্গে দেখা করেন না, ডেকে বসিয়ে রাখেন, এত সাহস আর এখানে অপমান করার অধিকার তাদের কে দিয়েছে? যেন ওখানে যে ঘটনা ঘটেছে তদন্ত হওয়া উচিত সরকার তরফ থেকে, বিভিন্ন ভাষা আছে, এটা একটা ধরন, শান্তিপূর্ণ বন্ধ হোক, গায়ের জোরে সমস্ত কিছু আটকানোর চেষ্টা চলছে, তার বিরোধিতা চলবে। মেঘনাদ পাল সহ কয়েকজন বিজেপি নেতা কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। আমরা কথা বলছিলাম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন। প্রসূন, মেঘনাদ পাল সহ যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাদের আদালতে পেশ করা হবে? আজকেই হলদিয়া আদালতে, যে হলদিয়া মহকুমা আদালত, সেই আদালতে তোলার কথা রয়েছে, কিন্তু এখনও বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যাকে চাপা উত্তেজনা বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্তভাবে গণ্ডগোল চলছে, সব মিলিয়ে আমরা কিছুক্ষণ পর দর্শকদের বলতে পারবো যে আজকে হলদিয়া করে তোলা হচ্ছে কিনা। তবে প্রশাসনিকভাবে আজকে হলদিয়া মহকুমা আদালতে তোলার কথা এই নেতৃত্বকে। বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলছেন? তারা 12 ঘন্টার বন্ধ পালন করছেন, যতক্ষণ না এই মেঘনাদ পাল সহ যে সব যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। হ্যাঁ, মূলত সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের তাদের একটাই বক্তব্য যে তাদের যে নেতা মেঘনাদ পাল, তাকে অবলম্বিত, তাকে গ্রেপ্তার যে করা হয়েছে তাকে মুক্ত করতে হবে, এবং পাশাপাশি সরকারি আওতায় যে সমস্ত স্কিম রয়েছে সে যেগুলো চাষিরা উপকৃত হয় নন্দীগ্রাম এলাকায়, তারাও যে হরিপুর এলাকার মানুষজন, তারাও যেন সরকারি যে সমস্ত জিনিসপত্র আসে বা বীজ আসে তারা যেন উপকৃত হয়, এই দাবিগুলো কিন্তু রয়েছে। মূলত কৃষি দপ্তরের অধিকর্তার উপরে কিন্তু তাদের মূলত ক্ষোভ ছিল, আর যার কারণেই গতকাল যে ডেপুটি ছিল সেটা কিন্তু কৃষি দপ্তরের আধিকারিকের উপরেই ক্ষোভের কারণেই গিয়েছিল। আপাতত তোমাকে ধন্যবাদ, এই খবরের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসূনের সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে।